हेलो, जय हिंद दोस्तों, गुड इवनिंग। तो प्रथम जयराम पेरा ब्लॉकर पक्ष सकल सबसक्राइबर के स्वागत जानाई। तो आज के तुम्हारे सामने किछु कथा बोलते एसेछि, जेटा एकटा बार्ता माता त्रिपुरेश्वरी मंदिर विषय निये। तो माता त्रिपुरेश्वरी मंदिर जे दीघी आछे तुम्हारा सबाई जानो शुने छो, विगत एक मास आगे दीघीते नरमुंड एक पे तो एटार कारण अनेक दिन दीघी बंद रखा हुआ हमारे एखे मंदिर कर्तृपक्षर पक्ष थेके, जेटा जलटा जेहेतु अशुद्ध हुए जलटा के शुद्धिकरण करा हबे। तो शुद्धिकरण करा हबे जेहेतु चिंता करेछिलो, तो तखन जे समय ओ घटनाटा हुए तखन बांगला मास एक मल मास पड़े, ओई मल मासे जेटा पूजा टूजा है ना, तो भावलो जे मल मासटा जावर परे पूजाटा हबे मंदिरे, मंदिर थेकेई पूजाटा करा हबे, जेटा दीघीटा दीघिर जे जलटा शुद्धिकरण करा हबे। तो आज के तोमादेर सामने बोलते चाई এই যে ঘটনাটা যারাই করেছিল অ্যাকচুয়ালি খুবই খারাপ লাগলো। এই ঘটনাটার কারণে মাতা বাড়িতে লোক সমাগমটা কিছুটা কমে গিয়েছিল। তো এখন আগামী ২৬ তারিখ, ২৬ অগস্ট ২০২৩ রোজ শনিবার সিদ্ধান্ত হয়েছে। তো আগামী ২৬ অগস্ট ২০২৩ রোজ শনিবার পরশুদিন এখানে পূজা হবে। পূজা বলতে পুকুরের জলটা শুদ্ধিকরণ করা হবে, পূজা দেওয়া হবে। তো সবার কাছে বার্তাটা আমি পৌঁছে দিতে চাই, কারণ অনেকে ভেবে রেখেছে যেটা এই দিঘির জলটা শুদ্ধকরণ করা হলেই সবাই মন্দিরে পূজা দিতে আসবে। তো তোমার যার কারণে মন্দিরে এখন অনেকদিন ধরে লোক সমাগম একদমই কমে গেছে। তো ভাবলো যে মাতার বাড়িতে যেহেতু যাই তাহলে তোমার এই যে পুকুরের জলটা বন্ধ করে রেখেছে, মানুষ একটু মাথায় ছিটা দেয়, পা হাত ধুয়ে এসে মুখ টুক ধুয়ে এসে গিয়ে প্রসাদ নিয়ে মন্দিরে যায়, এই জিনিসটা বিগত এক মাস ধরে করতে পারে না। তো এখন এই পূজাটা আগামী ২৬ আগস্ট রোজ শনিবার পরশুদিন পূজা দেওয়া হবে। তো সবাই আসবে, সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম, যেটা শনিবারে পূজা হবে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের তরফেই পূজাটা হবে, শুদ্ধিকরণ করা হবে। আর পূজাটা করতে গেলে অনেক ভেজাল আছে, যে যার কারণে অনেকদিন সময় নিয়েছে, সব দিকে তিথি দিন দেখেই এই পূজাটা হবে। তো শনিবারে পূজা হয়ে যাচ্ছে, সবাই আসবেন, তো সবার আমন্ত্রণ রইল। তো আজকে আমি জয়রাম পেরা ব্লকের পক্ষ থেকে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।